এই ঘরের ভিতরে একজন বসবাস করে ঘরের কেবা ঘুমাই কেবা জাগে আরে কে কারে দেখাই স্বপন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই যে যেমন সাত আসমান সাত জমিন আছে এই সাত আসমান আর সাত জমিনের মধ্যে যেমন আসমানের উপরে যেমন আরশ আছে কুরসি আছে লৌহ আছে কলম আছে এর উপরে আমার আল্লাহ সিংহাসন আছে এমন ভাবে দেহটা একটা রাজ্য এর ভিতরে সাত আসমান সাত জমিন আছে কারণ হাকিকত শব্দটা লিখতে পাঁচটা হরফ কয়টা তার মানে বন্ধু শরীয়তের মধ্যে পাঁচ হরফ তরিকতের মধ্যে পাঁচ হরফ হাকিকতের মধ্যে পাঁচ হরফ মানে তুমি যেইটাই মানো না কেন এ বন্ধু রে শরীয়ত শব্দটার মধ্যে পাঁচটা শব্দ পাঁচটা হরফ কয়টা কথা বলে না কয়টা এক নাম্বার হচ্ছে সিন তারপরে হচ্ছে রাম এরপরে হচ্ছে ইয়াম এরপরে হচ্ছে আইন তারপরে হলো তা এই পাঁচটা হরফে হলো শরীয়ত যেহেতু পাঁচটা হরফ দ্বারা আমার আল্লাহ শরীয়ত শব্দটা লিখেছেন শরীয়ত হলো আইন শরীয়ত হলো নিয়ম এই জন্য পাঁচটা সিজে মুসলমান শরীয়ত কালেমা নামাজ রোজা হজ যাকাত চিল্লে বলুন মারহাবা বন্ধুরে আমার আমার আল্লাহ শরীয়ত লেখলেন পাঁচ হরফ দিয়াম পাঁচ হরফ যেহেতু শরীয়ত এই জন্য পাঁচ সিজে মুসলমান কালেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা জিনিস যার মধ্যে আছে সে হলো প্রকৃত মানুষ সুবহানাল্লাহ বলেন ও ইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা পড়ো রে খারাপ লাগে না ভালো লাগে হয়ার এমন সরল ছাড়িয়া দিলের গরল নামাজ রোজা বান্দা পড়ো রে তোমার থাকিলে কুসুরি পাবে না মজুরি ভিতরে যদি বেজাল থেকে সেই বেজাল নিয়ে নামাজ পড়লে কোনো কাজে আসবে না থাকিলে কুসুরি পাবে না মজুরি ওয়াইল দু যোগে হবে বাড়ি রে হয়ার এমন সরল চারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা পড়ো রে উচ্চ আওয়াজে বলুন মারহাবা শরীয়ত ছাড়া কোনোদিন কেউ জান্নাতে যেতে পারে না আমার নূরের নবীকে হায়াতুন নবী জিন্দা নবীকে আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন শরীয়ত দিয়া বন্ধুরি এই শরীয়তটা যখন মানবারে বন্ধু তখন একটা হাকিকতের মধ্যে যাওয়া লাগবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার এই শরীয়তটা যখন যাবেন তখন একটা তরিকতের মধ্যে যাইতে হবে একটা রাস্তার মধ্যে যেতে হবে বলেন কোন রাস্তায় আমি শরীয়ত মানব বন্ধুরা আমার শরীয়ত মানার জন্য একটা তরিকত আছে তরিক শব্দের অর্থ রাস্তা এই তরিকতটা হচ্ছে একটা নিয়ম আছে তাহলে আগে ওই নিয়মটা তারপরে হলো শরীয়ত এই নিয়মের এক নাম্বার বাইরে আমার শব্দটা হলো তরিকত তরিকত লিখতেও পাঁচটা হরফ তোয়া রা ইয়া কাফ তা জুড়ে বলুন সুবহানাল্লাহ যেহেতু তরিকত লিখতে পাঁচটা হরফ এই তরিকতের পাঁচটা হরফের পাঁচটা গুরুত্ব আছে এক নাম্বার হলো খুদা ভীতি আল্লাহর প্রতি ভয় দুই নাম্বার পবিত্রতা তিন নাম্বার সত্যবাদিতা চার নাম্বার বিশ্বাস পাঁচ নাম্বার আদর্শ এই পাঁচটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার শরীয়তের রাস্তাটা পরিষ্কার হবে নয়তো কোনো দিন পরিষ্কার হবে না উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার কি হবে এক নাম্বার খোদা ভীতি আল্লাহর প্রতি ভয় দুই নাম্বার পবিত্রতা বন্ধুরে আমার এ বন্ধুরে পবিত্রতা আবার দুই প্রকার কয় প্রকার কথা বলে না কয় প্রকার তরিকত লেখটা পাঁচটা রপ্তার মধ্যে এক নাম্বার খোদা ভীতি দুই নাম্বার পবিত্রতা রে বন্ধু পবিত্রতাকে আবার দুই প্রকার রে বন্ধু এই দুই প্রকারের পবিত্রতা ছাড়া শরীয়ত চলে না নামাজ পড়বেন উজু ছাড়া নামাজ হবে না হবে না কথা বলেন হবে না নামাজ পড়বেন উজু লাগবে উজু হবে বাহিরের একটা পরিষ্কার গোসল পরস হলে গোসল করবেন গোসল হলো ভিতর বাইরের পরিষ্কার
কিন্তু ভিতরে যদি কুসুরি থাকে এটা তোরা পানি দ্বারা পরিষ্কার করা যায় না রে বন্ধু, সেটা গোসল ফরজ হওয়ার মতো পানি না। এইটাকে ধোয়ার জন্য যেটা অন্তর পবিত্র, এই অন্তরকে ধোয়ার জন্য অন্তরের একটা পানি লাগবে, এই পানি জগতের কোনো পানি না। আল্লাহু আকবার। ওযু দিয়া যেমন বাহিরের পরিষ্কার হয় রে বন্ধু, এরকম ওযু ভিতরের ওযু আছে। এই জন্য ওযু দুই প্রকার, একটা হলো বাহিরের ওযু আর একটা হলো ভিতরের ওযু। সুদ ঘুষ হালাল হারাম যদি না মাইনা কেউ আবাদত করে তার ভিতর পরিষ্কার হলো না, তাহলে এই আবাদত আসলে কামেল আবাদত হলো না। আবাদত যদি পরিপূর্ণ করতে চাই রে বন্ধু, তাহলে অবশ্যই ওযু লাগবে, বাহিরের ওযুও লাগবে ভিতরের ওযুও লাগবে। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বললে নামাজ পড়েও কোনো লাভ হবে না। আবার আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, আদর্শবান হতে হবে। আদর্শ কার মতো হব? কার মতো? আমার নবীর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মতো এত আদর্শবান আর কাউকে আমি করি নাই, তিনি হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শরীয়ত মানতে মানতে যখন তরিকতের কাজটাও আপনি করলেন, বন্ধুরে আমার, এরপরে আপনার মধ্যে একটা হাকিকত আসবে। কি আসবে? কথা বলেন কি আসবে? এই হাকিকত শব্দটা আরবি শব্দ, হাকিকতের অর্থ হলো আসল। হাকিকতের অর্থ কি? হাকিকত শব্দটা লিখতে পাঁচটা হরফ কয়টা? তার মানে বন্ধু, শরীয়তের মধ্যে পাঁচ হরফ, তরিকতের মধ্যে পাঁচ হরফ, হাকিকতের মধ্যে পাঁচ হরফ। মানে তুমি যেইটাই মানো না কেন, শরীয়ত ঠিক রাখা, শরীয়ত কালিমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা, এই জন্য পাঁচটা শব্দ দ্বারা আমার আল্লাহ সব বলি করতেছেন। যাই করো না কেন, শরীয়ত ছাড়া কোনো কিছু চলবে? চলবে বন্ধুরে আমার। এবার আসুন হাকিকতটা কি, হাকিকতটা যদি বুঝতে চান রে বন্ধু, হাকিকতের মধ্যে পাঁচটা হরফ, এক নাম্বার হা, দুই নাম্বার কাফ, এরপরে ইয়া, এরপরে আবার কাফ, এরপরে আবার তা। এই কাফ পাঁচটা হরফে মিলিয়া হলো হাকিকত। পাঁচটা হরফে হাকিকত, এক নাম্বার হলো মালাকুত, দুই নাম্বার হলো মুলকুত, তিন নাম্বার জাবারুত, চার নাম্বার লাহুত, পাঁচ নাম্বার নাসুত। এই পাঁচটা জিনিস সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জানবে না ততক্ষণ পর্যন্ত কামালিয়তের মধ্যে পৌঁছতে পারবে না। বলতে পারেন হুজুর এই পাঁচটা জিনিস কি? বন্ধুর এই পাঁচটা জিনিস বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই পাঁচ জিনিসের ওয়াজ করলে রাত চলে যাবে, দিন চলে যাবে, এরপরও সেই ওয়াজ শেষ হবে না। সংক্ষেপে বলা সম্ভব না। এই পাঁচটা জিনিস আমি রাখলাম, আমি বলছি, এর আগে বলবো এই পাঁচটা জিনিস আসার আগে আপনার যে একটা দেহ একটা রাজ্য, এই রাজ্য সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে কি লাগবে না? তরিকতে যাওয়ার সময় এর আগে দেহের যে একটা রাজ্য এটা সম্পর্কে জানতে হবে। যতটুকু স্পষ্ট দেখা যায় দুইটা নাক, নাকের ছিদ্র আছে না নাই? এটার আটকুটুরি নয় দরজা, আটকুটুরি মধ্যে মধ্যে ঝর্ণা কাটা, দুইটা নাকের ছিদ্র, দুইটা কানের ছিদ্র, দুইটা চোখ, কয়টা হলো? ছয়টা। মুখ একটা, সাতটা, মলদ্বার মূত্রদ্বার, এই হলো দুইটা, মুঠ হলো এই আটটা দরজা। দেহের ভিতরে আটটা দরজা আছে, দেহটা হলো একটা রাজ্যের মতো। আল্লাহর নবী বলে যে যেমন সাত আসমান সাত জমিন আছে, এই সাত আসমান আর সাত জমিনের মধ্যে যেমন আসমানের উপরে যেমন আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, এর উপরে আমার আল্লাহর সিংহাসন আছে, এমনভাবে দেহটা একটা রাজ্য, এর ভিতরেও সাত আসমান সাত জমিন আছে। কারণ ওই আরশের মধ্যে যিনি আছে এই দেহের রাজ্যের ভিতরে তিনিই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আরশের মধ্যে যদি সেই আল্লাহ থাকে, আল্লাহ যদি বলে মানুষ আমার খলিফা, আর মানুষের দেহের ভিতরে যদি সাত তবক সাত জমিন থাকে,
সেখানে যদি কাবা থাকে এখানেও কাবা থাকতে হবে, সেখানে যদি লামা গান থাকে এখানেও লামা গান থাকতে হবে, সেখানে যদি কুরসি থাকে দেহের ভিতরে কুরসি থাকতে হবে বন্ধুরে, সেখানে যদি সেখানে যদি আল্লাহর কুরসি থাকে মানুষের দেহের ভিতরে আল্লাহর কুরসি আছে, কোন জায়গায় কোনটা আছে জানার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজটা আমাদের শুনবার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এর আগে আমি বলতে চাই যেহেতু এখানে আটটা কুটুরি নয়টা দরজা, এই জন্য কবি বলেন আট কুটুরি নয় দরজা, মধ্যে মধ্যে ঝর্ণা কাটা, ওরে তার উপরে সদর কুটা আইনা মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন, পাখি কেমনে আসে যায়, ওরে মন তুই রইলি মন এখানে আর তন এখানে, মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে, ওরে কোন দিন খাঁচা পড়বে দোষে, ফকির লালন বেবে কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়, কেমন পর্যন্ত যদি সেই অচিন পাখি নিয়ে কেউ বিশ্লেষণ করে তার শেষ খুঁজে পাওয়া যাবে না। এই অচিন পাখিকে দেখা যায় না, অনুভব করা যায়, শ্বাসের ভিতরে ঢুকছে আবার শ্বাসের পশে বাইরিতেছে ভিতরে বাইরিতেছে যাইতেছে আসতেছে, একবার যদি বাইর হওয়ার পরে ভিতরে আর সেই শ্বাস না ঢুকে তাহলে কবর হয়ে যাবে, আবার যদি ভিতরে যাবার পর আর না বার হয় তাহলে কবর হয়ে যাবে, তখন দেহের দাম থাকবে না, যেই জিনিসের দামের কারণে দেহ দাম হইল সেই জিনিসটাই দেহের কোনো দাম নাই, এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রাণশক্তি আছে ততক্ষণ পর্যন্ত দেহের দাম আছে, তাহলে আসল দামি জিনিস হলো প্রাণশক্তি, যাকে দেখা যায় না, শোয়া যায় না, বিশ্লেষণ করা যায় না, আমার আল্লাহকেও বিশ্লেষণ করে পাওয়া যায় না, আল্লাহকে বিশ্লেষণ করতে করতে কিয়ামত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরও তার বিষয়ে শেষ খুঁজে পাওয়া যায় না, আল্লাহর কাছ থেকে যেহেতু আত্মা আসছে এই অবিনশ্বর আল্লাহর কাছ থেকে আত্মা আসছে, এই জন্য আত্মাকেও বিশ্লেষণ করে শেষ শেষ খুঁজে পাওয়া যায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, এটাই হচ্ছে প্রাণশক্তি। বন্ধুরে আমার, এই দেহের রাজ্য সম্পর্কে জানতে হলে জানতে হবে যে গোটা দুনিয়ার রূপ আর দেহের রূপ যদি এক রূপ হয়, সাতটা আসমান আছে সাতটা জমিন আছে, দেহের ভিতরে সাত আসমান সাত জমিন কোথায় আছে? বন্ধুরে আমার তরিকতের কথা গভীর মনোযোগ, লোম হলো এক নাম্বার স্তবক, দুই নাম্বার হলো চামড়া, তিন নাম্বার হলো রক্ত, চার নাম্বার হলো গুষ্ট, পাঁচ নাম্বার হলো রগ রেশা গাঁথুনি, সাত পাঁচ ছয় নাম্বার হলো হাডনি, সাত নাম্বার হলো মজ্জা, এই সাতটা জিনিস দিয়ে দেহটা তৈরি করা হয়েছে, এই জন্য দেহ মজবুত, একটা ছাড়াও আরেকটা চলতে পারে না, এই জন্য দেহ খুব মজবুত, এই মজবুত করে বানাইছে একটা ঘর, এই ঘরের ভিতরে একজন বসবাস করে, ঘরের কেবা ঘুমাই কেবা জাগে, ওরে কে কারে দেখাই স্বপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই, চিল্লে বলো মারহাবা, কেডা ঘুমাই কেডা জাগে, আমি বলি আমি ঘুমাই, আমি বলি আমি জাগি, আসলে আমি ঘুমাই না, আমিও জাগি না, আমার ভিতরে যিনি তিনি জাগে তিনি ঘুমাই, তিনি যখন নাই আমার দেহের কোনো দাম নাই, আমি আমার মালিক না তিনি আমার মালিক, জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজটাকে খারাপ বন্ধুরে আমার, গভীর মনোযোগ, মানুষের দেহের রাজ্যের ভিতরে তিনটা বাদশা আছে, জানতে হবে কয়টা বাদশা, কথা বলো না কয়টা, মানুষের দেহের ভিতরে তিনটা বাদশা আছে, এক নাম্বার বাদশা রুহু, দুই নাম্বার বাদশা নফস, তিন নাম্বার বাদশা হলো আকল। এক নাম্বার বাদশা রুহু, এই রুহুটার বাদশার উজির আছে না নাই, মন্ত্রী আছে না নাই, এরকম দেহের ভিতরে যে রুহুটা আছে রুহুরও একটা মন্ত্রী আছে,
সাধুকেরা সাধুকেরা সাধনার বলে বের করেছেন রুহের সেই সেই রুহের এই মন্ত্রীর নাম হলো উজিরের নাম হলো উজিরের নাম হলো আকল বা জ্ঞান সুবহানাল্লাহ বলেন আকল বা জ্ঞান দুই নাম্বার বাদশা হলো নফস নফসের একজন উকিল আছে নফসের একজন মন্ত্রী আছে নফসের মন্ত্রীর নাম হলো শয়তান নফসটা অনেক প্রকার আছে নফসে আম্বার আছে নফসে মুতমাইন্না আছে এই নফসটা এমন জিনিস দেহের ভিতরের মন সব সময় আল্লাহর কথা বলে তন আল্লাহর কথা বলে চিন্তা চেতনা আল্লাহর কথা বলে কিন্তু নফস যদি সুযোগ পায় অন্যায় করে বসে এই জন্য নফস হলো বেঈমান কারণ নফসের একটা মন্ত্রী আছে মন্ত্রী যা বুদ্ধি দেশটা আসে শুনে নফসটার মন্ত্রী হচ্ছে শয়তান এই জন্য কোন সময় শয়তানকে মন দূরে সরায় আবার আইসা নফসের ভিতরে আক্রমণ করে এই জন্য নবী রসুল গৌস কুতুব ছাড়া বাকি সমস্ত মানুষের সেই মন্ত্রী তাকে বারবার গা বেল করে বারবার সে পথ ছাড়া হয় এই জন্য রে বন্ধু মানব কুলে এসে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় বিপদ হলো নফসের বিপদ এই জন্য দেহের তিনটা বাদশার মধ্যে এক নাম্বার বাদশা রুহু এই রুহের রুহের হচ্ছে আকল গা জ্ঞান দুই নাম্বার হলো নফস নফসের উজির হচ্ছে শয়তান আর তিন নাম্বার বাদশা কলব কলবের কলবের উজির হচ্ছে জবান আল্লাহু আকবার এই কয়েকটা জিনিস জানলে আমাদের তরিকত সম্পর্কে জানা হবে বন্ধুরা আমার দেহের মধ্যে পাঁচটা কেবলা আছে কয়টা কেবলা পাঁচটা মানুষের জন্য পাঁচটা কেবলা এক নাম্বার খানায় কাবা কাবা শরীফে আছে না নাই যেই কাবা আমরা হজ করতে যাই সপ্তম আকাশের উপরে একটা কাবা আছে এটা হলো বাইতুল মামুর এটাও একটা কাবা আমার আল্লাহ যেতে গেলাম কানে সেটাও একটা কাবা কুরসি একটা কাবা বাহের আমার মেহরাব একটা কাবা এরকম ভাবে পাঁচটা কাবা আছে যেহেতু পাঁচটা কাবা বাহিরে আছে এমন ভাবে দেহ যেহেতু একটা রাজ্য এই রাজ্যের ভিতরে যেহেতু আল্লাহ বিচরণ করে সুতরাং এই রাজ্যের ভিতরেও পাঁচটা কাবা আছে জোরে বলো সুবহানাল্লাহ